এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা একদমই ছোট বাচ্চাদের জন্য, যাদের ঘরে বাচ্চা আছে ওদের জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করছি। তো চলো কথা না বলে ব্লগটাতে এগিয়ে যাই আর দেখি কি হতে চলেছে। তো এই যে দেখো, বাচ্চাদের বাচ্চাদের প্রায় সময়ই এরকম হয়ে থাকে, এই যে হাঁটুর পশন গুলো, মানে যেই পশনে ওরা খেলাধুলা করে, অনেক সময় পার্কে যায়, তো দেশেও এরকম করে, এই পশন গুলো একদম কালো কালো হয়ে যায়, এই যে হাঁটুর দুটো সাইড, তারপর দেখবে বগলের এই সাইড গুলো, এগুলোতে খুব কালচে হয়ে যায়, তারপর ঘাড়ের ঘাড়ের গুলো, ঘাড়ের জায়গা গুলো কালচে হয়ে যায়, তারপরে শুয়োর এলবোস, এই যে এলবো গুলো, এই জায়গাগুলো কালো হয়ে যায়। এগুলো বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই হয়, কারণ ওরা খুব খেলাধুলা করে আর খুব সানের সামনে যায়, তো সূর্যতে এক্সপোজারটা ওরা অনেক বেশি পায়, তো এর জন্য এরকম হয়। তো সে কারণে খুব ইজিলি ঘরে, কিন্তু একদিন করলে হবে না, সপ্তাহে অ্যাটলিস্ট দুবার করে যদি এটা করা যায়, তাহলে এই যে ট্যান হয়ে যায় জায়গাগুলো, এগুলো অনেকটাই রিলিফ পাওয়া যায়। তো দিশার জন্য আজকে আমি বানিয়েছি, তো আমি দিশাকে যেহেতু অ্যাপ্লাই করবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এতে আছে কাঁচা হলুদ, আমি একদম কিন্তু প্যাকেটের হলুদ ইউজ করিনি, আমি কাঁচা হলুদকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি টক দই। এটা দিয়ে দেখো এরকম একটা পেস্ট করে নিয়েছি, বাস এটাকে লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, তারপর স্নান করে নিলেই হবে। তো এই যে এভাবে অ্যাপ্লাই করবো, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে এরকম করে লাগিয়ে রেখে দেবো। তো দিশাকে আমি এখন বসিয়ে রেখেছি এক জায়গায়, এরকমই এক জায়গায় বসে থাকলে খুব ভালো, নইলে নড়াচড়া করলে, যেহেতু হলুদ আছে, হলুদের দাগ কিন্তু অন্য জায়গায় লেগে যেতে পারে, তো সে কারণে এটাকে লাগিয়ে একটু বসে থাকতে হবে 10-15 মিনিট। কাঁচা হলুদ আমাদের ভীষণ ভীষণ উপকারে আসে, যেরকম খাওয়া দাওয়া সেরকম স্কিন কেয়ারের ক্ষেত্রে, সেটা তো সবারই জানা আছে। তো এটা একদমই অ্যান্টিসেপ্টিক এর মতো কাজ করে। তো এই যে দিশাকে লাগিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট, দিশাকে আমি এখানেই বসিয়ে রাখবো এরকম ভাবে, বাস তারপর কিন্তু আমি ধুয়ে দেবো। শুধুমাত্র সাদা জল দিয়ে ধুয়ে দিলেই হবে, কোনো রকম সাবানের ইউজের দরকার নেই, কিন্তু যদি মনে হয় বাচ্চাদেরকে সাবান দিয়ে স্নান করাবে তাহলে সেটা করতে পারো। তো এটা কিন্তু আমরাও ইউজ করতে পারি, বাট আমি ইউজ করতে পারি না, একটু চেক করে নেবে যাদের টার্মারিকে অ্যালার্জি হয়। আমার খুব অ্যালার্জি হয়, তো সে কারণে আমি টার্মারিকটা ইউজ করতে পারি না, তো ওর হয় না বলে ওকে আমি সেটা লাগিয়ে দিচ্ছি। তো এই যে দিশাকে স্নান করে দিয়েছি, আর এইবার দেখো আজকে প্রথম ইউজে কিন্তু অনেকটা লাইটিং হয়ে গেছে। তো এটা একদিন দিলে চলবে না, এরকম করে সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন দিতে হবে, তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে অনেকটাই কিন্তু লাইটিং হয়ে গেছে আজকে, আর এই যে এলবোটা দেখো এটাও অনেকটা লাইটিং হয়ে গেছে। এবারে এর মধ্যে জাস্ট ময়েশ্চারাইজার তোমরা যে যেটা ইউজ করে সেটাই অ্যাপ্লাই করে নিলে বাস হয়ে যায়। তো এরকম করে বাচ্চাদেরকে যদি আমরা মাঝে মাঝে স্কিন কেয়ার করতে পারি, তাহলে কিন্তু ওদের স্কিনটা বরাবরই ভালো থাকে, আর স্কিনের মধ্যে কোনো রকম প্রবলেম আর হবে না। আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লেগেছে, আর এভাবেই কিন্তু আমরা ঘরের জিনিস অ্যাপ্লাই করে কিন্তু বাচ্চাদের এই স্কিন কেয়ার করতে পারি, আর বাচ্চাদের যে কোনো ছোটখাটো সমস্যা থেকে কিন্তু প্রোটেক্ট করতে পারি। তো চলো ব্লগটা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আরো একদিন, আর তখন হবে অনেক গল্প। ততক্ষণের জন্য সবাই বলো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। টাটা, দেখি কেমন হচ্ছে।